গল্প একটু পড়তে হবে যে বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে কোন দেশে, ডেনমার্ক হবে তার আনসার। বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে কোন দেশে, আনসার হবে ডেনমার্ক। আর বাংলাদেশ এই যে জাহাজ রপ্তানি করে সেই জাহাজের নামটা কি ছিল? জাহাজের নাম কি টাইটানিক ছিল? জাহাজের নাম টাইটানিক ছিল না, জাহাজের নাম ছিল স্টেলা মেরিস। কি নাম? স্টেলা মেরিস। পেজ নাম্বার 157 ডাইজেস্ট, পেজ নাম্বার 157 আছে যে স্টেলা মেরিস নামক জাহাজটি বাংলাদেশ ডেনমার্কে প্রথম রপ্তানি করে, এবং কোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান? আনন্দ শিপইয়ার্ড প্রথম রপ্তানি করে। বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে খুলনা শিপইয়ার্ড। প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে এবং কোন উদ্ভিদকে সূর্য কন্যা বলা হয়? সাগর কন্যা তো পটুয়াখালী জেলাকে বলা হয়। একটা উদ্ভিদ আছে যাকে বলা হয় সূর্যের কন্যা, সেটা তোমরা আনসার করার একটু চেষ্টা করো। আনসার শেষে তোমাদের একটু ব্রেক দেওয়া হবে। আচ্ছা, অলরেডি অনেকেই আনসার দিয়ে দিচ্ছে। ওকে, ভেরি গুড, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হয়েছে, তোমরা অনেকে আনসার দিচ্ছ যে গজারিয়াতে প্রথম ঔষধ পার্ক স্থাপিত হয়েছে। আর কোন উদ্ভিদকে সূর্যের কন্যা বলা হয়? তাকে, সে উদ্ভিদের নাম হচ্ছে তুলা গাছ। তুলা গাছকে প্রথম মানে সূর্যের কন্যা বলা হয়, তুলা গাছকে। আচ্ছা, প্যানেলিস্টের কোনো ভাই আছেন কি? সালাম আলাইকুম জি ভাই। ভাই ওদের তাহলে একটু 2-3 মিনিট ব্রেক থাকুক। আচ্ছা, সমস্যা নাই। তিনটা টপিক আছে, তিনটা টপিক হয়তো আমাদের সর্বোচ্চ 15 মিনিট লাগবে, তারপরে লেকচার শেষ হবে ইনশাআল্লাহ। জি ভাই, জি জি, কোশ্চেন আছে, আমি কোশ্চেন গুলো একটু দেখতে থাকি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। ডাইজেস্ট থাকলে তোমাদের জন্য সুবিধা, টিক দিয়ে রাখতে পারবা, সময় বেশি লাগবে না। আর যদি ডাইজেস্ট না থাকে তখন একটু অসুবিধা হয়ে যায়, দেখা যায় আমার কথার সাথে তোমাদের লেখার স্পিডটা এক হবে না, স্বাভাবিক মিস করে ফেলবো তোমার কি। ছিটমহল জিনিস হচ্ছে যে একটা স্বাধীন দেশের ভূখণ্ড যখন অন্য কোনো স্বাধীন দেশের অভ্যন্তরে অন্তর্ভুক্ত থাকে তাকে ছিটমহল বলে। ছিট মানে ছড়ানো, ছিটানো, মহল মানে এলাকা। তাহলে ছিটমহল হচ্ছে এই, এগুলো ইংরেজিতে বলা হয় ইনক্লেভ। যেহেতু আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে ছিল, তো যখন দেশ ভাগ হয়েছে তখন এগুলো কিছু কিছু জায়গা নথিভুক্ত ছিল, যেমন ভারতের ভিতরে কিছু জায়গা বাংলাদেশের মালিকানায় ছিল, বাংলাদেশের কিছু জায়গা ভারতের ভিতরে মালিকানায় ছিল, এরকম ভাবে। আমাদের জাতীয়তা বাংলাদেশি বা নাগরিকত্ব, আর জাতি হচ্ছে আমরা বাঙালি। বাংলাদেশের বর্তমান আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। কেন ছিটমহল গুলো মানে অন্তর্ভুক্ত হয়েছে? তাই ডাইজেস্টে আছে আগের আয়তন 570 যা আয়তনটা। এখন যদি পরীক্ষায় আসে অপশনে যেটা থাকবে সেটাই দিবে, 610 থাকলে 610, 570 থাকলে 570, যদি দুইটা থাকে তাহলে 610 দিবে। বিসিএস হচ্ছে অন্তত 25তম বিসিএস পর্যন্ত, 20তম বিসিএস পর্যন্ত পড়তে হবে। বিসিএস এর কোশ্চেন অন্তত 20 থেকে বর্তমান বিসিএস পর্যন্ত, 41তম বিসিএস পর্যন্ত করতে হবে, 20 বছর। মেডিকেল 10 বছর, বিসিএস 10 বছর, এই বিসিএস 20 বছর ন্যূনতম। বাকি সব মনা কষা, যেভাবে লেখে লিখো। সর্বদক্ষিণের ইউনিয়ন,
সর্বদক্ষিণ ইউনিয়ন সেন্ট মার্টিন, এগুলো ডাইজেস্টে দেওয়া আছে তো? আচ্ছা ভাইয়া আছেন, থাকলে শুরু করতে পারি মনে হয় আবার। জি ভাই। জি ভাই শুরু করেন, সমস্যা নাই। অনেক প্রশ্ন ভাইয়া বুঝছেন তো, প্রশ্নগুলো সলভ ক্লাসে আলোচনা করা হবে, গ্রুপে কোশ্চেন আলোচনা করা হবে, তারপরে যতটুকু পারি আলোচনা করব। দেখো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাদের নেক্সট টপিক। এখানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি জিনিস থাকতে পারে, একটা হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে শিক্ষা কমিশন, তারপরে হচ্ছে নিরক্ষরমুক্ত গ্রাম, এগুলো থাকতে পারে। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট আসলে কি কি? প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম, বাংলাদেশে এ পর্যন্ত নিরক্ষরমুক্ত জেলা হয়েছে 7টা। প্রথমটা হচ্ছে মাগুরা, সর্বশেষ হচ্ছে সিরাজগঞ্জ, টোটাল জেলা হচ্ছে 7টা। প্রথম মাগুরা সাকিব আল হাসানের জেলা এবং সর্বশেষ হচ্ছে সিরাজগঞ্জ। আর এই এর মধ্যে বলতেছে বারবার 13 জন, যেহেতু ডাইজেস্ট সহ ম্যাক্সিমাম বইতে 13 জন লেখা, তোমরা 13 জনই আনসার করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1 জুলাই 1921 সালে, এই জন্য 1 জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস বলা হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে কমিশন, সেটা হচ্ছে নাথান কমিশন। ওকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে জমি দান করা হয়, সেই জমি দান করেন নবাব স্যার সলিমুল্লাহ, এবং সেই জমির পরিমাণ হচ্ছে 600 একর। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে জায়গাটা জুড়ে অবস্থিত, যে জায়গা জুড়ে আছে সে, এবং এর ভিতরে রাস্তাঘাট, দোকানপাট, বিভিন্ন ভবন সব কি আর সোয়াইন ফ্লু ভাইরাস আছে একটা, ফ্লু যে ভাইরাস গুলো না, ফ্লু ফ্লু হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রে প্রদাহ তৈরি করে, ফ্লু জনিত যে ভাইরাস গুলো, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, এগুলো হচ্ছে এই শ্বাসতন্ত্রে সমস্যা করে। তাহলে সোয়াইন ফ্লু ভাইরাসটা যে নাম সংকেত, সেটা হচ্ছে H1N1 বার্ড ফ্লু